আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমাদের ভ্যাট ভিডিওতে স্বাগতম ভ্যাট ভিডিওগুলো নিয়মিত পেতে হলে দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন তাহলে নিয়মিত আপনাদের কাছে ভ্যাট ভিডিওগুলো পৌঁছে যাবে ভ্যাট ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে থাকুন তাহলে ভ্যাটের উপরে আপনার পরিষ্কার ধারণা জন্মাবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্যাট ইনকাম ট্যাক্স অডিট কাস্টমস বিলস পেবল প্রকিউরমেন্ট পোস্ট অডিট এই সমস্ত সেকশনে যারা কাজ করেন তাদের জন্যে খুবই উপকারী হবে তাছাড়া বিভিন্ন উৎস কর্তনকারী প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের জন্যেও তাদের নিজস্ব ডেস্ক ডেস্কে বসে সিদ্ধান্ত নিতে খুব সহায়ক হবে আমরা উচ্ছে কর্তন ডিসকাস করছিলাম উচ্ছে কর্তন ডিসকাশন গতকাল আপাতত শেষ করেছি অনেকগুলো এক্সাম্পল ডিসকাশন করেছি এর আগে থিওরিটিক্যাল দিক দিক দিকগুলো ডিসকাশন করেছি আমি আশা করি এই ভিডিওগুলো যারা দেখবেন তাদের উচ্ছে ভ্যাট কর্তনের উপরে ভিডিওসের উপরে একটা স্পষ্ট ধারণা হবে এরপর আপনাদের প্রয়োজন মতো কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন আমি সেগুলো দেখে দেখে পরবর্তীতে আরও ভিডিও নির্মাণ করব আমি শখানেক ভিডিওর মধ্যে পুরা ভ্যাট সিস্টেমের একটা ব্রিফ দিতে চাই এরপরে কেস ভিত্তিক কারেন্ট ইস্যু ভিত্তিক দর্শকদের প্রয়োজন ভিত্তিক ভিডিও নির্মাণ করব ইনশাল্লাহ আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ডিসকাশন করবো যে বিষয়টা দর্শক দর্শকগণ প্রায় আমার কাছে কোশ্চেন করে থাকে নানা মিডিয়াতে আমার কাছে কোশ্চেন করে থাকে সেটা হলো কোন আইটেমের উপরে ভ্যাট আছে এবং কোন আইটেমের উপরে ভ্যাট নাই এই বিষয়টা অনেকে জানতে চান যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তাদের এই বিষয়টা জানার দরকার হয় কোন আইটেমের উপরে ভ্যাট আছে আর কোন আইটেমের উপরে ভ্যাট নাই তো যারা সাধারণত এগুলোর সাথে জড়িত তারা এই বিষয়টা বোঝেন কিন্তু যারা এই ভ্যাট লিটারেসের সাথে সম্পর্কিত না তারা খুব সহজে বিষয়টা বুঝতে পারে না আজকে আমি কীভাবে এটা বুঝতে হয় সেটা নিয়ে আলোচনা করব যে কেউ এই ধারাবাহিকতায় চিন্তা করলে বুঝতে পারবেন যে কোন আইটেমের উপরে ভ্যাট আছে এবং কোন আইটেমের উপরে ভ্যাট নাই আপনি আপনার টেবিল টকে আপনার ডেস্কের ইস্যুতে সিদ্ধান্ত নিতে কারোর সাথে নেগোসিয়েশন করতে এই নলেজটা আপনি খুব ভালো কাজে লাগাতে পারবেন অনুগ্রহ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিষয়টা পরিষ্কার হবে আমাদের আজকের আজকের বিষয় হলো কোন আইটেমের উপরে ভ্যাট আছে এবং কোন আইটেমের উপরে ভ্যাট নাই ভ্যাটযোগ্য এবং ভ্যাট মুক্ত পণ্য সেবার তালিকা আমরা জানি ভ্যাট আরোপিত হয় পণ্যের উপরে আর সেবার উপরে পণ্যের উপরে আর সেবার উপরে পণ্যের উপরে তিনটে স্টেজ আমদানি স্টেজে ভ্যাট উৎপাদন স্টেজে ভ্যাট এবং ট্রেডিং স্টেজে ভ্যাট তো কোনো পণ্য কোনো পণ্য এই সব স্টেজেই মুক্ত আছে আবার কোনো পণ্য কোনো একটা স্টেজে ভ্যাট মুক্ত আছে দুইটা স্টেজে ভ্যাট নাই অথবা দুইটা স্টেজে ভ্যাট ভ্যাট আছে একটা স্টেজে ভ্যাট নাই এরকম বিভিন্ন স্টেজে কোন স্টেজে ভ্যাট মুক্ত হতে পারে আবার কোনো কোনো স্টেজে ভ্যাট যুক্ত হতে পারে এগুলো কিভাবে বুঝতে হয় প্রথমত কোন কোন আইটেমের উপরে ভ্যাট আরোপিত আছে এইরকম কোন তালিকা নেই এরকম কোনো তালিকা নেই অনেকে আমার কাছে এরকম তালিকা চায় অনেকে বলেন ভ্যাট কোন কোন আইটেমের উপরে ভ্যাট আছে আমাকে একটা তালিকা দেন তো আসলে এরকম কোনো তালিকা নেই তালিকা দেওয়া যায় না কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই তার তালিকা বিভিন্ন জায়গায় আছে এক জায়গায় না বিভিন্ন জায়গায় আছে সেটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব আমরা এখন বুঝবো যে কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই যদি আমরা বুঝতে পারি যে কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই তখন আমরা বুঝতে পারবো যে এর বাইরে যত আইটেম আছে সমস্ত আইটেমের উপরে ভ্যাট আছে আজকে আমরা ভ্যাট যোগ্যতা এবং ভ্যাট অযোগ্যতা নিয়ে আলোচনা করব আগামী দিনে আমরা ভ্যাটের হার নিয়ে আলোচনা করব এই দুটো ভিডিও আপনার অনুগ্রহ করে খুব মনোযোগ সহকারে দেখবেন একটা পরিষ্কার ধারণা পাবেন ইনশাল্লাহ তো আমরা আমরা এখন ডিসকাশন করছি কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই কয়েকটা কয়েকটা লিগাল ইন্সট্রুমেন্ট আমাদেরকে দেখতে হয় তালিকা দেখতে হয় দেখে আমরা বুঝতে পারি কোন কোন আইটেমের ওপরে ভ্যাট নাই প্রথমত ভ্যাট আইনের তৃতীয় তপস ভ্যাট আইনের প্রথম তফসিল ভ্যাট আইনের প্রথম তফসিল আমরা এর আগে ডিসকাশন করেছি যে ভ্যাট আইনের তিনটে তফসিল আছে আইনের শেষের দিকে তিনটে তফসিল তফসিল আছে প্রথম তফসিল ভ্যাট অব্যাহ অব্যাহতিপ্রাপ্ত পণ্য সেবার তালিকা দ্বিতীয় তফসিল সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য সেবার তালিকা তৃতীয় তফসিল হ্রাসকৃত হার এবং সুনির্দিষ্ট ভ্যাট সম্পন্ন পণ্য সেবার তালিকা তো প্রথম তফসিল হল ভ্যাট মুক্ত পণ্য সেবার তালিকা প্রথম তফসিলে দুটো খণ্ড আছে খণ্ড ক হচ্ছে পণ্য আর খণ্ড খ হলো সেবা খণ্ড ক হলো পণ্য খন্ড খ হলো সেবা তাহলে আমরা স্ক্রিনে প্রথম তফসিলটা একটু দেখব প্রথম তফসিলটা একটু বেশ বড় প্রত্যেকটা ভ্যাটের বইতে আপনারা পাবেন বাজারে নতুন সব ভ্যাটের বই এসেছে অর্থ আইন দু হাজার এবং সাম্প্রতিককালে যে সমস্ত এসআরও জারি হয়েছে বাজেটের প্রাককালে সেই সমস্ত সব কিছু অ্যাকোমোডেট করে বেশ কয়েকটা বই বাজারে এসেছে আমার আমার বইটাও বাজারে এসেছে প্রত্যেক বইতেই যে কোনো বইতে আপনি এই তফসিলটা আপনি পাবেন আইনের শেষেই তফসিলটা পাবেন তো ভ্যাট আইনের প্রথম তফসিল হলো মুক্ত পণ্য সেবার তালিকা এটা ভালো করে দেখে নেবেন এই ভ্যাট মুক্ত পণ্য সেবার যে তালিকা পণ্যের যে তালিকা এই পণ্যের যে তালিকা এই পণ্য এই পণ্য আমদানি পর্যায়ে ভ্যাট নেই উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই ট্রেডিং পর্যায়ে ভ্যাট নেই যোগানদার কর্তৃক সরবরাহ পর্যায়ে ভ্যাট নেই এই কথাটা যারা আপনারা মাঠ পর্যায়ে ভ্যাটে কাজ করেন দয়া করে এই কথাটা মনে রাখবেন এটা খুব কাজে লাগে ভ্যাট আইনের প্রথম তফসিলে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর ক্ষেত্রে আমদানি পর্যায়ে ভ্যাট নেই উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই ট্রেডিং পর্যায়ে ভ্যাট নেই প্রকিউরমেন্ট প্রোভাইডার কর্তৃক সাপ্লাই দেওয়ার পর্যায়ে ভ্যাট নেই এই পণ্যগুলোর ক্ষেত্রে ভ্যাটের কোনো কমপ্লায়েন্স নেই ভ্যাটের নিবন্ধন নিতে হবে না ভ্যাটের প্রাইস ডিক্লারেশন করতে হবে না ভ্যাটের হিসাবপত্র মেনটেন করতে হবে না ক্রয় হিসাব বিক্রয় হিসাব ইত্যাদি মেনটেন করতে হবে না দাখিলপত্র দাখিল করতে হবে না কোনো ভ্যাটের কমপ্লায়েন্স কমপ্লায়েন্স নেই শুধু আমদানিকারক ওই পণ্যের যদি কেউ আমদানি করে আমদানি করলে আমদানিকারক হিসাবে নিবন্ধন নিতে হয় সেটা আলাদা বিষয় কিন্তু ডোমেস্টিক্যালি আর অন্য কোনো কমপ্লায়েন্স করতে হবে না প্রথম তফসিলের দ্বিতীয় খণ্ড সেবার তালিকা এই সেবাগুলো ভ্যাটমুক্ত এই সেবাগুলোর ক্ষেত্রেও কোনো কমপ্লায়েন্স নেই এই সেবাগুলোর ক্ষেত্রেও সেবার তো একটাই স্তর পণ্যের স্তর সেবার সেবার একটা স্তর সেবা প্রদান স্তরে করতে হবে না এই পণ্যগুলোর ক্ষেত্রে একটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি আপনারা যখন প্রথম তফসিল দেখবেন পণ্যের তালিকা তখন দেখবেন মাঝে মাঝে দেখবেন যে কোনো একটা পণ্যের বর্ণনা আছে এবং ডান দিকে ব্রাকেটে লেখা আছে আড়াই কেজি পর্যন্ত মোড়গ বা টিনজাত ব্যতীত এই কথাটার অর্থ কি আপনি অনুগ্রহ করে আপনার প্রথম তফসিলটা দেখবেন প্রথম তফসিল হলো ভ্যাট মুক্ত পণ্যের এবং সেবার তালিকা তো ভ্যাট মুক্ত পণ্যের তালিকা একটা আছে এটা ভ্যাট মুক্ত পণ্য বুঝতে কোনো অসুবিধা নাই কিন্তু ব্রাকেটে আবার লেখা আছে মাঝে মাঝে আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ অনেকে বুঝতে পারেন না অনেকে এবার গুলিয়ে ফেলেন অনেকে আবার উল্টাও বোঝেন এই জন্য এই অর্থটা আমি এখন বলে দিতেছি আপনি পরে যখন প্রথম তফসিল দেখবেন তখন বিষয়টা মিলিয়ে নেবেন বারো পয়েন্ট ছয় শিরোনামা এই শিরোনামের বিপরীতে যে পণ্যের ডেসক্রিপশন সেটা হলো সূর্যমুখী ফুলের বীজ সূর্যমুখী ফুলের বীজ এইটা একটা পণ্য এই পণ্যটা ভ্যাটমুক্ত ব্রাকেটে লেখা আছে আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত এর অর্থ কি এর অর্থ হলো আড়াই কেজি পর্যন্ত যদি মোরগজাত হয় বা যদি টিন জাত হয় তাহলে তার উপরে ভ্যাট হবে তার অর্থ কী অর্থাৎ সূর্যমুখী ফুলের বীজ যদি লুজ বিক্রি হয় তার উপরে ভ্যাট হবে না যদি পাঁচ কেজি দশ কেজি প্যাকেট করে বিক্রি হয় তার উপরে ভ্যাট হবে না যদি এক কেজি প্যাকেট করে বিক্রি হয় তার উপরে ভ্যাট হবে যদি দুই কেজি প্যাকেট করে বিক্রি হয় তার উপরে ভ্যাট হবে যদি আড়াই কেজি প্যাকেট করে বিক্রি হয় তার উপরে ভ্যাট হবে আড়াই কেজির উপরে যদি প্যাকেট করে বিক্রি হয় তার উপরে ভ্যাট হবে না তাহলে বিষয়টা কি পরিষ্কার হলো এই আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত এই শব্দগুলো প্রথম তফসিলের অনেকগুলো আইটেমের এগেনেস্টে আপনারা পাবেন এর অর্থ হলো এর অর্থ হলো ওই আইটেমটা যদি ছোট ছোট প্যাকে প্যাক করে বা টিনজাত করে বিক্রি করা হয় তাহলে তার উপরে ভ্যাট আছে। আর যদি আড়াই কেজির উপরে প্যাক বা টিন করা হয় তার উপরে ভ্যাট নাই আর যদি লুজ বালকে আসে তাহলে তো ভ্যাট নাই তো আশা করি এই আড়াই কেসের যে বিষয়টা আমি আশা করি আপনাদের কাছে কাছে পরিষ্কার হয়েছে এর দর্শন হলো যে যখন ছোটো ছোটো প্যাক করা হয় তখন এখানে ভ্যালু এডিশন হয় সেখানে প্যাকেট ব্যবহার করা হয় সেখানে প্রিজারভেটিভ ব্যবহার করা হয় সেখানে আরও বেশ কিছু ভ্যালু এডিশন হয় এই জন্যে যেহেতু এখানে ভ্যালু ভ্যালু হয় এই জন্যে ছোটো ছোটো প্যাকেটের উপরে প্যাকেট যত এই পণ্যের উপরে ভ্যাট ইম্পোজ করা হয়েছে আর লুজ পণ্য বাল পণ্য বা বড বড প্যাক বস্তা পণ্যের উপরে ভ্যাট ইম্পোজ করা হয়নি তাহলে আমি আশা করি এই আড়াই কেজির বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তাহলে আমরা ভ্যাটমুক্ত পণ্যের পণ্য এবং সেবার তালিকা ডিসকাশন করছি আমরা আমরা দেখলাম যে ভ্যাট আইনের প্রথম তফসিল এবং যে কোনো বইয়ে আছে আমি আপনাদেরকে একটু আগেই বলেছি দেখে নেবেন আমরা 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 জানতে পারলাম যে ভ্যাট আইনের প্রথম তফসিল প্রথম তফসিলে যে পণ্য এবং সেবা তালিকাভুক্ত করা আছে এই পণ্য এবং সেবাগুলো ভ্যাটমুক্ত প্রথম কথা দ্বিতীয় কথা হলো অনেকগুলো এসারও আছে প্রায় সাতচল্লিশটা এসআর এবং আদেশ আছে যার ওপরে যেখানে ভ্যাট নাই ভ্যাটমুক্ত তার ভিতরে একটা এসআরও আছে একটা বড় একটা এসআর আছে সেই এসআরটাকে আমরা বলি ওইটাকে আমরা বলি বেসিক এক্সামশন এসআর বেসিক মূল প্রজ্ঞাপন এই অব্যাহতি প্রজ্ঞাপনে পাঁচটা টেবিল আছে এই এসার প্রত্যেক বছরই প্রায় প্রত্যেক বছরই কেন্দ্র সংশোধন হয় অনেক সময় নতুন করে আবার জারি করা হয় এবারও নতুন করে জারি করা হয়েছে এস আপনার আপনারা একটু পর স্ক্রিনে দেখবেন আমার সব বইয়েও এসআর এছাড়াগুলো আছে আমার বইয়েও আছে আপনারা আমার বইয়ের দ্বিতীয় খণ্ডে এসআর অধ্যায়ে এই এস পাবেন বেসিক এক্সাম এ মূল অব্যাহতি প্রজ্ঞাপন আপনারা স্ক্রিনেও দেখবেন এখানে পাঁচটা টেবিল আছে এই পাঁচটা টেবিলের প্রথম টেবিলে টেবিল ওয়ান হলো আমদানি পর্যায়ে ভ্যাটমুক্ত টেবিল দুই হলো আমদানি এবং উৎপাদন পর্যায়ে ভ্যাটমুক্ত টেবিল তিন হলো উৎপাদন পর্যায়ে ভ্যাটমুক্ত টেবিল চার হলো সেবার ক্ষেত্রে মুক্ত এবং টেবিল পাঁচ হলো ট্রেডিং পর্যায়ে ভ্যাটমুক্ত এটা হলো তপশিলের বাইরে এগুলোও ভ্যাটমুক্ত আমরা প্রথম তফসিল দেখলাম প্রথম তফসিলে যেগুলো ভ্যাট মুক্ত পেয়েছি ওগুলো তো ভ্যাট মুক্তই এরপরে তার অতিরিক্ত তার অতিরিক্ত এস আমরা যেগুলো দেখব এগুলো ভ্যাট মুক্ত আপনারা এই এস একটু কাইন্ডলি দেখে নেবেন পাঁচটা টেবিল দেখবেন এই ভ্যাট আইনের প্রথম তফসিল আর এই বেসিক এক্সামস নেসার এইখানেই প্রায় ধরেন যত ভ্যাট মুক্ত পণ্য সেবা আছে বর্তমানে আমাদের দেশে তার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কাভার হয়ে যাবে এই দুইটা ইন্সট্রুমেন্টে ভ্যাটাইনের প্রথম তফসিল আর বেসিক এক্সামশন এস এরপরে এরপরে আরও প্রায় ছেচল্লিশটা এসআরও এবং আদেশ আছে যার মাধ্যমে ভ্যাট এক্সামশন দেওয়া হয়েছে আমার বইয়ের দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ে এই এস গুলো তালিকাভুক্ত করা আছে এগুলো সব আপনারা দেখতে পাবেন স্ক্রিনে একটু পরে আপনি দেখবেন যে এই তৃতীয় অধ্যায় কোন জায়গায় এটা পাওয়া যায় অন্যান্য যে বইগুলো মার্কেটে আছে আছে সব সব এই মোটামুটি তালিকাভুক্ত করা তো ওই বাকি যে সাতচল্লিশটা সাধারণ আদেশ এসআর এবং আদেশ এই বাকি সাতচল্লিশটা এসআর এবং আদেশের এগুলো ছোট ছোট এসআর আদেশ কোনো এসআর দিয়ে একটা দুইটা পাঁচটা দশটা এরকম আইটেমকে ভ্যাট মুক্ত করা হয়েছে তো ওইগুলো আস্তে আস্তে দেখে বুঝতে হবে যে কোনটা দিয়ে কোন কোন আইটেমটা ভ্যাট মুক্ত করা হয়েছে তো এই হলো এই হলো কোন কোন পণ্য এবং সেবার উপরে ভ্যাট নাই তার একটা বেসিক একটা গাইডলাইন তাহলে আমাদের প্রথম কি দেখতে হবে আমাদের প্রথম দেখতে হবে ভ্যাট আইনের প্রথম তফসিলে কোন পণ্য সেবা অন্তর্ভুক্ত করা আছে সেগুলো ভ্যাট মুক্ত তারপরে দেখতে হবে বেসিক এস আরও এই আর পাঁচটা টেবিল দেখতে হবে এই পাঁচটা টেবিলে কোন পণ্য এবং সেবাগুলোকে ভ্যাট মুক্ত করা হয়েছে এরপরে দেখতে হবে বাকি সাতচল্লিশটা এস আরও এবং আদেশ আমাদের দেখতে হবে সেখানে যে পণ্য এবং সেবাগুলোকে ভ্যাট মুক্ত করা হয়েছে এই এসআরও এবং আদেশগুলোতে সাধারণত সাম কন্ডিশন দিয়ে কিছু শর্ত দিয়ে কোনো পণ্যের উপরে ভ্যাটমুক্ত করা হয়েছে সেগুলো ওই এস বলা আছে ওগুলো এস গেলে আপনারা দেখতে পাবেন তো তালিকা করা সম্ভব না এগুলো সব একটা তালিকা যে করা যায় না তা না কিন্তু তালিকা করতে গেলে আমার মনে হয় করা যাবে একটু বড় হয়ে যাবে এক জায়গায় তালিকাটা থাকলে অবশ্য ভালো হয় পাঠকদের জন্যে দর্শকদের জন্যে বোঝা সহজ হয় সহজীকরণ হলো নতুন ভ্যাটাইনের একটা উদ্দেশ্য তো সহজীকরণ করতে হলে আমি বলবো সহজীকরণ করতে হলে এই দর্শকদের পাঠকদের ঠিক আবেগ অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সব কিছু প্লেস করতে হবে তো এই যে আমি বললাম যে আইটেমগুলোর কথা বললাম যে কোন কোন আইটেমগুলো ভ্যাটমুক্ত এগুলো আইনের ভিতরে আছে এগুলো এসার মধ্যে আছে এগুলো আদেশের মধ্যে আছে তো কোনোভাবে যদি এগুলোকে এক জায়গায় প্লেস করা যেত এক জায়গায় প্লেস করা এটা যে লিগাল ইন্সট্রুমেন্টের মধ্যেই হতে হবে সেটাও তো নট নেসেসারি আমরাও তো যারা আমরা যারা বই লিখেছি অনেক বেশ কয়েকজন অথর তারা বই লিখেছে আমি মনে করি তারাও তো পারেন যে এটা একটা কম্পাইল করে এক জায়গায় নিয়ে এসে প্লেস করা পাঠকদের জন্য এবং প্রত্যেক বছর স্টা আপডেটগুলো প্লেস করার জন্য পাঠকরা জন্য ওইখান থেকে অন্তত বুঝতে পারেন যে কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই তো প্রিয় দর্শক আমি আশা করি যে কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই সেটা কিভাবে বুঝতে হবে সে সম্পর্কে আপনি একটা আইডিয়া পেলেন আমাদের প্রথমে ভ্যাট আইনের প্রথম তফসিল দেখতে হবে তারপরে বেসিক এক্সাম সিনেশার পাঁচটা টেবিল দেখতে হবে তারপর অন্যান্য যে প্রায় সাতচল্লিশটা এসআর এবং আদেশ আছে সেগুলো দেখতে হবে এগুলো দেখে আমাদের একটা আইডিয়া ফর্ম করতে হবে যে কোন কোন আইটেমের উপরে ভ্যাট নেই আমরা যারা সবসময় এগুলো পড়াশোনা করি আজকে দীর্ঘদিন আমি আজকে প্রায় ছাব্বিশ বছর এগুলো পড়াশোনা করতেছি তাই মোটামুটি আমাদের এই সবগুলো মাথার মধ্যে থাকে তাই কোনো একটা আইটেম সামনে আসলেই প্রায় আমরা বুঝতে পারি যে এটার উপরে ভ্যাট আছে কি নাই তারপরেও আরও নিশ্চিত হওয়ার জন্য মাঝে মাঝে আমাদেরকে বই দেখতে হয় বই দেখে আমাদের শেয়ার হয়ে আমরা বলতে হয় শিওর না হয়ে আমরা বলি না তো এগুলো হ্যান্ডেলিং করলে আস্তে আস্তে বোঝা যায় যে কোন আইটেমের উপরে ভ্যাট আছে এবং কোন আইটেমের উপরে ভ্যাট নাই তো ভ্যাট কোনটা আছে সেটা আগে বোঝা যাবে না আগে বুঝতে হবে যে কোনটার উপরে ভ্যাট নাই এই ভ্যাট আইনের প্রথম তফশিল বেসিক এক্সামিশন এসআর পাঁচটা টেবিল আর বাকি সাতচল্লিশটা এসআর এবং আদেশ এগুলো দেখে বুঝতে হবে যে এগুলোর উপরে ভ্যাট নাই তাহলে এগুলো হলো ভ্যাট মুক্ত তাহলে এর বাইরে যত পণ্য সেবা আছে সব পণ্য সেবা হলো ভ্যাট যুক্ত তো প্রিয় দর্শক আশা করি কোন আইটেমের উপরে ভ্যাট প্রযোজ্য আছে এবং কোন আইটেমের উপরে ভ্যাট প্রযোজ্য নাই এ বিষয়টা এখন আপনি নিজেই আপনি খুঁজে বের করতে পারবেন আপনাকে এরকম কোনো প্রশ্নের মুখোমুখি হয়ে আপনাকে আর আকাশ পাতাল দৌড়াদৌড়ি করতে হবে না এরকম এই বইগুলো আপনি কাছে রাখবেন যখন এরকম কোনো সমস্যা আসে তখন আপনি নিজেই নিজেই খুঁজে দেখবেন যে আমার এই পণ্যটা দেখি দেখিত এক্সামশনের মধ্যে আছে কিনা। না যদি এক্সামশনের মধ্যে না থাকে তাহলে এর উপরে ভ্যাট আরোপিত আছে তো আশা করি আপনার একটা আইডিয়া পেলেন কিভাবে কোন পণ্যের উপরে ভ্যাট আসে বা নাই সেটা কীভাবে আপনি বুঝতে পারবেন আগামী দিন আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাশন করবো সেটা হলো কোন পণ্যের উপরে ভ্যাটের হার কত আজকে আমরা বুঝলাম যে ভ্যাট ভ্যাট প্রযোজ্য আছে কি নাই কোনো একটা আইটেমের উপরে কোনো একটা সেবার উপরে সেটা আপনি কীভাবে বুঝবেন আগামী আগামী দিন আগামীকাল আমরা ডিসকাশন করবো ভ্যাট আরোপিত আছে আপনি বুঝতে পারলেন এরপরে আপনি হার বুঝবেন কিভাবে এই পণ্যের উপরে ভ্যাটের হার ফিফটিন পার্সেন্ট নাকি টেন পার্সেন্ট নাকি সাড়ে সাত পার্সেন্ট নাকি পাঁচ পার্সেন্ট নাকি অন্য কোনো হার সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা আমরা আগামী দিন ডিসকাশন করব প্রিয় দর্শক আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে কোভিডের মধ্যে সচেতনভাবে থাকবেন সবসময় মাস্ক পরিধান করবেন জনসমাগম এড়ে চলবে এড়িয়ে চলবেন এবং ডিস্ট্যান্স মেনটেন করে চলবেন যারা টিকা নেননি তারা দয়া করে খুব দ্রুত টিকা নিয়ে নিন এবং দোয়া করতে থাকুন যেন আল্লাহ যেন এই এবি কোভিড মহামারী আমাদের উপর থেকে মানব জাতির উপর থেকে অতি দ্রুত অপসারণ করে নেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওগুলো ব্যাপকভাবে প্রচার করা দরকার আমাদের দেশের মানুষকে ব্যাপকভাবে ভ্যাট সচেতন করে তুলতে হবে এই ভ্যাট সিস্টেম আমাদের দেশের রাজস্ব আদায়ের জন্যে অত্যন্ত সম্ভাবনাময় খাত এই ভ্যাট থেকে আমরা প্রচুর রাজস্ব আদায় করতে পারি অন্যান্য খাদগুলো একটু কম সম্ভাবনাময় এই ভ্যাট থেকে যদি আমরা ফুল পটেন্সিয়াল ব্যবহার করে যদি রাজস্ব আদায় করতে পারি তাহলে আমাদের সরকার বড় বড় প্রজেক্ট নিতে পারবে বড় বড় প্রজেক্ট নিয়ে অতি দ্রুত আমরা বাই এই টোয়েন্টি ফর্টি ওয়ান আমাদের ঘোষিত আমরা ভীষণ টোয়েন্টি ফর্টি ওয়ান বাস্তবায়ন করে আমরা একটা সুখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হব আল্লাহ যেন আমাদের এই স্বপ্ন দ্রুত সফল করে দেন এ বলে আজকে শেষ করছি আবার আগামীকাল দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ